বিদেশিদের কান ভারী করছেন দেশীয় কিছু সাহেব, বললেন আইনমন্ত্রী। এদিকে কারাবন্দী আমিরের আসনে নির্বাচনী তৎপরতা বাড়ানোর আহ্বান জামায়াতের। জানাবো পাঁচ সিটি নির্বাচন, আওয়ামী লীগ বিএনপি দুই দলেই অস্বস্তি। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতাকর্মীরা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিচ্ছে, বললেন কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদেশিদের কান ভারী করছেন দেশীয় কিছু সাহেব, বললেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র যে শুধু বিদেশিরাই করে তা নয়, বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে পারে তার জন্য আমাদের দেশীয় কিছু সাহেব তাদের কান ভারী করছেন। এর আগে বিদেশিদের বলেন, বাংলাদেশের মানুষ বড় কষ্টে আছে, বহু অত্যাচারে আছে। কই কষ্ট, কই অত্যাচার? আইনমন্ত্রী বলেন, বিএনপির এক নেতা নাকি বাংলাদেশে নির্বাচন বা বাংলাদেশের ভাগ্য সমস্যা বাংলাদেশের লোকজন মেটাতে পারবে না, দুই দল আওয়ামী লীগ বিএনপিও মেটাতে পারে না, এটা মেটাতে নাকি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যকে লাগবে। অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ। বাংলাদেশে কি হবে না হবে সেটা বাংলাদেশের জনগণ বুঝবে এবং চাইবে। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের স্বাধীনতার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মন্ত্রী আরো বলেন, একটা কথা সঠিক, আমরাও সেটা বুঝি, আমরাও চেষ্টা করি সেটা লাঘব করার। জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষের কষ্ট হচ্ছে আমরা জানি, কিন্তু এটা কেন হচ্ছে এই দাম তো পাঁচ বছর আগে বাড়েনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর দাম এখন ঊর্ধ্বগতি, যুদ্ধের কারণে সারা বিশ্ব এই জায়গায় পৌঁছেছে। কারাবন্দী আমিরের আসনে নির্বাচনী তৎপরতা বাড়ানোর আহ্বান জামাতের। জামাতের কারাবন্দী আমির ডাক্তার শফিকুর রহমানের আসন কাফরুল অঞ্চলে নির্বাচনী তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ডাক্তার সৈয়দ তাহের বলেন, নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র, তাই এই যুদ্ধের ফলাফল নিজেদের অনুকূলে আনতে হলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। বস্তুত নির্বাচনী চরিত্র হচ্ছে গণমুখী। এই আসনে আগামী দিনে আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে বিজয়ী করতে হলে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের কোনো বিকল্প নেই। এজন্য প্রতিটি কর্মীকে মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে, মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে সেসব সমস্যার সমাধান সাধ্যমতো প্রচেষ্টা চালাতে হবে, আর সংগঠনকে গণমুখী করতে পারলে আমরা এই আসনে বিজয়ী হতে পারবো, বলেন তাহের। পাঁচ সিটির নির্বাচন, আওয়ামী লীগ বিএনপি দুই দলেই অস্বস্তি। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকে অস্বস্তিতে ফেলেছে পাঁচ সিটি কর্পোরেশনের নির্বাচন। এই নির্বাচনে দলগতভাবে অংশ নিচ্ছে না ক্ষমতাসীনদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি, কিন্তু তারপরও এখন পর্যন্ত বরিশাল, সিলেট ও গাজীপুরের নির্বাচন নিয়ে স্বস্তিতে নেই আওয়ামী লীগ। বরিশাল ও সিলেটে মনোনীত প্রার্থী নিয়ে স্থানীয় নেতাদের দ্বন্দ্ব, মান অভিমান এবং গাজীপুরে বিদ্রোহী প্রার্থী তাদের এই অস্বস্তির কারণ। অন্যদিকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েও স্বস্তিতে নেই বিএনপি, কারণ জাতীয় নির্বাচনের আগে তাদের এই সিদ্ধান্ত মাঠে কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় আছে। গাজীপুর সিটি কর্পোরেশনে ইতিমধ্যেই বিএনপি নেতা হাসানুদ্দিন সরকারের ভাতিজা শাহ নূর ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বরিশালের প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মেয়র আহসান হাবিবের ছেলে কামরুল ইসলাম প্রার্থী হতে চান। খুলনায় গত সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম এবং সিলেটে ধানের শীষ প্রতীকে নির্বাচিত বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবারও ভোট করতে আগ্রহী, এমন আলোচনা রয়েছে। এছাড়া দলটির স্থানীয় নেতাদের অনেকে পাঁচ সিটিতেই কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তৎপর হয়েছেন। এমন পটভূমিতে ব্রাহ্মণবাড়িয়ার মতো উকিল সাত্তার মডেল নিয়েও শঙ্কা রয়েছে বিএনপিতে। বিএনপির এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে পাঁচ সিটি নির্বাচন দলের সিদ্ধান্ত অমন না করে তাদের কেউ যেন প্রার্থী না হয় সেটা নিশ্চিত করা। আসলে তা কার্যকর করা কতটা সম্ভব হবে দলটিতে সেই সন্দেহ রয়েছে। তবে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন অংশ না নেওয়ার অবস্থান থেকে বিএনপি এখন সরে আসতে রাজি নয়। দলটির নেতারা মনে করেন, জাতীয় নির্বাচনের আগে ওই অবস্থানে পরিবর্তন করা হলে দলীয় নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়বে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেছেন, তাদের দলে কোনো কৌশলে বা কোনোভাবেই সিটি নির্বাচনে অংশ নেবে না। একই সঙ্গে তিনি বলেছেন, দলের স্থানীয় কোনো নেতা এই ভোটে অংশ নিলে তাকে নিজের দায়িত্বে তা করতে হবে, আর তখন দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যেই পাঁচ সিটিতে তাদের প্রার্থী মনোনীত করেছে, কিন্তু গাজীপুর দলের মনোনীত প্রার্থী আজমতুল্লাহ খানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওই সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম। সিলেট আওয়ামী লীগ যুক্তরাজ্যে প্রবাসী মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রার্থী করাই স্থানীয় নেতা কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। বরিশালে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহকে বাদ দিয়ে আবুল খয়ের আবদুল্লাহ ওরফে খোকন শেরনিয়াবাদকে প্রার্থী করায় সেখানে আওয়ামী লীগের একটি অংশের মধ্যে ক্ষোভ ও মান অভিমান রয়েছে। এই দিন সিটিতে পরিস্থিতি আওয়ামী লীগ প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আওয়ামী লীগ নেতাদেরও অনেকে ভোটের মাঠের চ্যালেঞ্জ এবং অস্বস্তির বিষয়টি স্বীকার করে। তবে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, দলের কেউ যাতে বিদ্রোহী প্রার্থী না হয় শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা থাকবে।
কারণ জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচনের দলকে ঐক্যবদ্ধ রেখে তারা একটি ভালো ভোট দেখাতে চান। আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট, এরপর 12 জন খুলনা, বরিশাল এবং 21 জন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের ভোট হবে। বরিশালে মাঠে সেই আওয়ামী লীগের একাংশ, তৎপর বিএনপির অনেকে, বরিশালের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন শেরনিবাদ। তবে এখনও দলটির মহানগর ও জেলা কমিটির নেতাদের প্রায় কেউই তার পক্ষে মাঠে নামেনি। আবুল খায়ের আবদুল্লাহ প্রতিদিন যেসব গণসংযোগ মতবিনিময় সভা করছেন, সেখানেও দলের নেতাদের দেখা যাচ্ছে না। নগরের 30টি ওয়ার্ড কমিটির নেতারাও দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামছেন না। দলীয় সূত্র জানায়, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ সাদিক আবদুল্লাহকে এবারও প্রার্থী করার প্রস্তাব পাঠিয়েছিল কেন্দ্র। সাদিক আবদুল্লাহ বর্তমান মেয়র এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাবা আবুল হাসানত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি অনেকটা এককভাবে নিয়ন্ত্রণ করছেন আবুল হাসানত আবদুল্লাহ। সাদিক মনোনয়ন না পাওয়ায় তাদের কর্মী সমর্থকরা মাঠে নামছেন না। ক্ষমতাসীনদের মনোনয়ন পাওয়ার খায়ের আবদুল্লাহ আবুল হাসানত আবদুল্লাহর ছোট ভাই, কিন্তু তাদের মধ্যে দূরত্ব রয়েছে। আবুল খায়ের আবদুল্লাহর ঘনিষ্ঠ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান বলেন, দলের এমন অবস্থান সম্পর্কে প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনাকে অভিহিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীর পাশে আছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও তার সমর্থকেরা। প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের সমর্থক, যারা এতদিন কোণঠাসা ছিলেন, তারাও দলীয় প্রার্থীর পক্ষে নেমেছেন। আর নিষ্ক্রিয় হয়ে আছেন হাসানত আবদুল্লাহর অনুসারীরা। তবে অভিযোগ অস্বীকার করে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, আমাদের দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই, আমরা দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করব। আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানত আবদুল্লাহ অচিরেই বরিশালে আসবেন, বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ আসবেন। এরপর জেলা ও মহানগর কমিটির যৌথ সভা করে সম্মিলিতভাবে আমরা মাঠে নামব। বরিশালে আওয়ামী লীগের মতো বিএনপিতে অস্বস্তি আছে। এখন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মেয়র হাসান হাবিব কামালের ছেলে কামরুল হাসান ওরফে রূপন। এছাড়া 25টি ওয়ার্ডে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা কাউন্সিলর প্রার্থী হওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন। কামরুল হাসান প্রথম আলোকে বলেন, তিনি দুই একদিনের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করবেন। গণসংযোগ মতবিনিময় সহ মাঠ প্রস্তুতের কাজ করছেন, দলের নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বলেন, বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এরপরও কেউ নির্বাচনে গেলে নিজ দায়িত্বে তা করবেন। সিলেটে আওয়ামী লীগের চাপা ক্ষোভ, বিএনপিতে সংশয়। সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরেও আওয়ামী লীগ ও বিএনপিতে অস্বস্তি কাজ করছে। এখন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। প্রবাসী এই নেতাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাদের মধ্যে চাপা ক্ষোভ আছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরীর মনোনয়ন পাওয়া উড়ে এসে জুড়ে বসার মতো। এই নিয়ে দলের অনেকে ভেতরে ভেতরে ক্ষুব্ধ। প্রকাশ্যে সবাই ঐক্যবদ্ধ থাকলেও ভেতরে ভেতরে ক্ষুব্ধ। প্রচার প্রচারণে অনেকে আন্তরিকভাবে কাজ করবেন না বলে আশঙ্কা করছেন। তবে আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, মনোনয়ন বঞ্চিত সব নেতা সহ স্থানীয় নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন। অতীতের যে কোনো সময়ের তুলনায় দল থেকে ঐক্যবদ্ধ। অন্যদিকে দল বর্জন করলেও বিএনপির মনোনয়নের টানা দুইবার সিলেটের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী এবারও স্বতন্ত্র প্রার্থী হতে পারেন, এমন গুঞ্জন আছে। ঈদের পর আরিফুল নিজের অবস্থান জানাবেন বলে জানিয়েছেন, তবে এখন পর্যন্ত তিনি অবস্থান পরিষ্কার করেন, তাই তাকে নিয়ে বিএনপির ধোয়াশা কাটেনি। আরিফুল হক চৌধুরী গতকাল শনিবার বিকালে প্রথম আলোকে বলেন, আগামী 23 তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এর আগে নগরের রেজিস্ট্রারি মাঠে নগরবাসীর উপস্থিতি জনসভা করে নিজের সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটে স্থানীয় বিএনপির অন্তত 100 নেতা, কর্মী ও সমর্থক সাধারণ ও নারী কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেন, দলের সবাইকে নির্বাচন করতে নিরুৎসাহিত করা হচ্ছে। মেয়র কিংবা কাউন্সিলর কোনো পদেই দলীয় নেতা কর্মী যেন নির্বাচনে অংশ না নেন সেই নির্দেশনা দিয়েছেন। খুলনা ও রাজশাহীতে কিছুটা নির্ভার আবহাওয়া আওয়ামী লীগ। খুলনায় গতবার বিএনপির প্রার্থী হয়েছিলেন নজরুল ইসলাম মঞ্জু, এবারও তিনি নির্বাচনে অংশ করতে আগ্রহী। এমন আলোচনা আছে, তিনি আজও মনে করেন চলমান আন্দোলনের অংশ হিসেবে সিটি নির্বাচন বিএনপির অংশ নেওয়া উচিত, তবে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনে না গেলে তিনি প্রার্থী হবেন না। নজরুল ইসলাম বলেন, দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে তিনি অনেক কিছু করেছেন, তবে দলের নতুন কোনো সিদ্ধান্ত বা চূড়ান্তভাবে বিএনপি যে সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেব। অন্যদিকে কাউন্সিলর পদে লড়তে বিএনপির অনেক নেতাকর্মী মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন। বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান কাউন্সিলর এবং দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এরকম অন্তত 12 জন নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর। বেশিরভাগই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় আছেন, কেউ কেউ প্রার্থী হবেন বলে জানিয়েছেন, আবার কেউ দলের সিদ্ধান্তের বাইরে যেতে রাজি নন। খুলনায় ক্ষমতাসীনদের প্রার্থী বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক এখন পর্যন্ত শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ অনেকটা নির্ভার। তারা সেখানে নির্বাচনী কাজও শুরু করেছে ফেলেছেন। তারা সেভাবে নির্বাচনী কাজও
এখনও শুরু করেনি। রাজশাহী সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, এখন পর্যন্ত তার শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সে কারণে রাজশাহীতে নির্ভর আওয়ামী লীগ। বিএনপির কোনো নেতাও এখন পর্যন্ত এখানে স্বতন্ত্র নির্বাচন করার বিষয়ে আগ্রহ দেখানি। আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, এবার বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করেছে, এখন তারা যদি অন্য কোনোভাবে নির্বাচনে অংশ নেয় এবং আওয়ামী লীগের ভেতরে ক্ষুদ্র কোনো অংশ তাদের মদত দেয়, সে চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। তবে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের নেতারাই বলেছেন, সিটি নির্বাচন নিয়ে নিজ নিজ দলের অস্বস্তি কাটানোর চেষ্টা তারা করছেন, যদিও তা আসলে সম্ভব হবে কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।